আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন 2023 উপলক্ষে সিএনএন বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন 37, 38 ও 39 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী তামান্না সুলতানা সোনিয়া। আমার নাম তামান্না সুলতানা সোনিয়া। আমি এবার মহিলা কাউন্সিলর প্রার্থী 37, 38, 39 নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর প্রার্থী। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাকিম মাস্টার, উনি গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন 28 বছর এবং পাঁচবার চেয়ারম্যান ইলেকশন করেন। উনি সারা জীবনই মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আমি আমার বাবাকে আমি বাবা হিসেবে খুব কম পেয়েছি, কিন্তু আমার বাবাকে জনগণ সবচেয়ে বেশি পেয়েছে। আর আমার বাবার সম্বন্ধে আমি যতটুকু জানি সেটা আমি দেখে জানি না, খুব অল্পই দেখেছি, মানুষের মুখে শুনে আমার বাবাকে আমি মনে হয় যেন আমি সবসময় দেখি। কারণ আমার বাবা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন, সেবায় নিয়োজিত ছিলেন। আমার মাও প্রায় 17 বছর মহিলা মেম্বার ছিলেন। আমার মাকেও মানুষ আমাদের চাইতে বেশি পেয়েছে। তারা আমার বাবা মা উভয়ই সবসময় জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। সে কারণে আমিও চাই বাবা মার মতো জনগণের সেবা করতে। এইসব কারণে আসলে আমার নির্বাচনে আসার কারণ, এটাই মূল কারণ। আর পাশাপাশি আমি বাবা মার নাম রাখতে চাই। আমি এখন নির্বাচনে দাঁড়িয়েছি বলে আমি যেখানেই যাই না কেন সেখানেই দেখি যে আমার বাবা মা তাদের অন্তরে বসবাস করে। বাবা মার সুনাম প্রত্যেকটা মানুষের মুখে মুখে, বাবা মার অবদান এই সমাজে যথেষ্ট রয়েছে। তাই আমিও চাই আমার বাবা মার মতো কিছু না কিছু অবদান রাখতে, পাশাপাশি বাবা মার নাম রাখতে। আমার বাবা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন গাসা ইউনিয়ন। আমার বাবা মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, দেশের জন্য যুদ্ধ করেছেন। আমি যদি কাউন্সিলর হতে পারি তাহলে আমি 37, 38 ও 39 নং ওয়ার্ডে তিনটি অফিস নিব, যেন 37 নং ওয়ার্ডের কোনো জনগণকে আমার কাছে সেবা নিতে 38 নং ওয়ার্ডে আসতে না হয়, 37 নং ওয়ার্ড থেকেই তারা যেন আমার কাছ থেকে সেবা নিতে পারে। যেহেতু আমি 38 নং ওয়ার্ডের বাসিন্দা এবং 39 নং ওয়ার্ডে আমি একটি অফিস রাখবো এবং সেখানে সপ্তাহে 2 থেকে 3 দিন সময় দিব, যেন 39 নং ওয়ার্ডের বাসিন্দা আমার কাছ থেকে সেবা নিতে পারে 39 নং ওয়ার্ড থেকেই। আর 38 নং ওয়ার্ডে তো এটা আমার, আমি 38 নং ওয়ার্ডের বাসিন্দা, এখানেও একটা অফিস থাকবে, যেন 38 নং ওয়ার্ডের জনগণ আমার কাছে সেবা 38 নং ওয়ার্ড থেকেই নেয়, এটা আমার প্রথম ইচ্ছা। আর আমি আমার মাকে দেখেছি, উনি যখন মহিলা মেম্বার ছিলেন অনেক কাঁচা রাস্তা করেছেন। সে সময় আসলে সবসময় এত পাকা রাস্তার অনুদান আসতো না, আমাকে দেখেছি অনেক কাঁচা রাস্তা করেছেন। আমিও এই রাস্তাঘাটের পক্ষে থাকবো। আমি এখন যখন ওয়ার্কে বের হই, মানুষের বাড়ি বাড়ি যখন যাই নির্বাচনে ভোট চাওয়ার জন্য, তখন আমি অনেক জায়গায় দেখি যে আসলে রাস্তাঘাট ঠিকমতো হয়নি। অনেকেই আমাকে অনুরোধ জানায় যদি আপনি কাউন্সিলর হতে পারেন তাহলে আমাকে এই রাস্তাটা করে দেবেন। তা আমি আসলে চেষ্টা করব সবসময় উন্নয়নমূলক কাজে জড়িত থাকতে, বিশেষ করে রাস্তাঘাট তৈরির পক্ষে থাকব আমার মার মতো বাবার মতো, এবং মানুষের বিপদে আপদে সবসময় থাকার চেষ্টা করব। তাই আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আনারস মার্কায় দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, এবং আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি মোসাম্মত উম্মে কুলসুম, গাসাইন পরিষদের মেম্বার ছিলাম প্রায় 17 বছর। আমার মেয়ে এই বছর দাঁড়াইছে তামান্না সুলতানা সোনিয়া, তার জন্য আমি ভোট চাই এবং দোয়া চাই আপনারা আমার মেয়েকে আনারস মার্কায় ভোট দিবেন, আপনাদের পাশে থাকার সুযোগ করে আমি আপনাদের কাছে ভোট চাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম, তামান্না সুলতানা সোনিয়া, আমার মেজো খালা, উনি 37, 38, 39 নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী, ওনার প্রতীকটি হচ্ছে আনারস মার্কা। আমি আনারস মার্কায় ভোট চাই, আপনাদের সকলের দোয়া চাই, আপনারা আনারস মার্কায় ভোট দিয়ে আমার খালাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।